ধর্ষণ করেছে, আপনি পুলিশওয়ালা যাই হন, এই দুর্বৃত্তপনা যদি চলতে থাকে এক সময় কিন্তু আপনার মা বোন কন্যা পরিবারও কিন্তু রেহাই পাবে না। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও কিন্তু এই সরকারের হাত থেকে রেহাই পায়নি, তারা যে অব্যাহত ভাবেই ভিন্ন মতের দমন কিরণে যে ক্লিন মিশন শুরু করেছে, এদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য যে ক্লিন মিশন শুরু করেছে, ক্রস ফায়ারের নামে ইতিমধ্যেই অসংখ্য মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এবং সেই ক্রস ফায়ারে আপনাদেরই একজন ভাই সহকর্তা, যিনি একসময় প্রধানমন্ত্রী নিয়োগকর্তা নিয়োজিত ছিলেন, তাকেও ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলতে চাই পুলিশ ছাত্র জনতা ভাই ভাই আমাদের কোন বিভেদ চাই, আপনারা বন্দুক ছেড়ে ছাত্রদের কালো পথে হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন, আপনাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য সৈন্য শাসকের পাশে নয় জনগণের পাশে থাকার আহ্বান জানাই। আপনারা ঢাকা পথে রেখে এখানে বসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন, আপনারা একটু দয়া করে বসে যান, এভাবে দাঁড়ালে বিশৃঙ্খলা করে এবং